বাংলা ভাষার বহুল প্রচলিত কিছু ভুল আমরা করে থাকি, যেটা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে ভীষণ ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে। তো সেটা নিয়ে আজকে কথা বলবো। আজকে আমি বাংলা ভাষার প্রয়োগ এবং অপপ্রয়োগ ব্যবহার নিয়ে আজকে আমি আপনাদের শেখাতে চাইছি। তো এটাই আমরা আজকে শিখে নেব, বাংলা ভাষার প্রয়োগ অপপ্রয়োগ। লেটস বিগিন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল খুদে পাঠশালা। আমার আজকের বিষয় বাংলা ভাষার প্রয়োগ অপপ্রয়োগ। প্রয়োগটা আমরা তো ঠিকঠাকই করি, আবার অনেক সময় দেখা যায় যে কোনো ভাষার আমরা অপপ্রয়োগ করে ফেলি। সেটা কেমন? যেমন আমরা বলি যে কোনো মানুষকে আমরা দেখতে যাচ্ছি বা সে অসুস্থ, তখন আমরা সচরাচর হরহামেশাই বলে থাকি যে ফল ফ্রুট নিয়ে দেখতে যাব। ফল ফ্রুট, সেটা আবার কেমন করে হয় বলেন তো? ফল আবার ফ্রুট, ফ্রুট মানেই তো ফল, তাহলে ফল ফল নিয়ে দেখতে যাব, অর্থটা এমন দাঁড়ায়। আমরা কখনো কখনো আমরা এটা আমাদের এটা খুব একটা ভীষণ পরিমাণে প্রচলিত একটা ভুল আমরা দেখি যে বিয়ের কার্ডগুলাতে লেখা হয় বা কোনো অনুষ্ঠানে আর জন্য আমন্ত্রণ পত্রে লেখা হয়ে থাকে যে আপনি সপরিবারে আমন্ত্রিত, এবং বানানটা থাকে দন্তস্ব এবং ব। স মানে হচ্ছে নিজ, তাহলে আপনি নিজ পরিবারে আমন্ত্রিত, কথাটা কিন্তু ভীষণ পরিমাণে ভুল। এটা বাংলা ভাষার অপপ্রয়োগ। তো আজকে আমরা আসলে এই বাংলা ভাষার প্রয়োগ এবং অপপ্রয়োগ, এই যে ব্যবহারটা, যে বহুল প্রচলিত যে ব্যবহারটা, এটা আসলে বিশাল পরিসরের একটা বিষয়। তো এটা আসলে এক পর্বে বা একটা ক্লাসে এটা সম্ভব নয় বোঝানো, এজন্য এটাকে আমি কিছু পার্ট বাই পার্ট ভাগ করেছি। তো আজকে হচ্ছে প্রয়োগ অপপ্রয়োগ নিয়ে প্রথম পর্ব। আমি কিছু যে শব্দগুলো আপনাদের কাছে শেখাবো সেটা আজকের পরে আশা করছি আর কখনোই ভুল হবে না। আর এই ভুল শুধরাতে হলে আপনাদেরকে অবশ্যই অবশ্যই আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে প্রথম যে বাক্যটা রয়েছে, মেয়েটি ভয়ানক সুন্দরী, এই কথাটা কিন্তু আমরা সচরাচর বলে থাকি যে ভীষণ সুন্দর একটা মেয়েকে দেখলাম বা একজন মহিলাকে দেখলাম, তখন আমরা বলি যে ভয়ানক সুন্দরী। আসলে কি এই ভয়ানক শব্দটা সঠিক? না, এটা বাংলা ভাষার অপপ্রয়োগ। তবে একটা কথা আমি আপনাদেরকে বলি, এই অপপ্রয়োগের কিন্তু কিছু ডিভাইডেশন আছে, যেমন সন্ধিজনিত, নত্যবিধান সত্যবিধানজনিত, বাহুল্য দেশ দোষে দুষ্ট যে বাক্যগুলা, আবার আছে প্রত্যয়জনিত কিছু ভুল আমরা করে থাকি, তারপর হচ্ছে আরও কিছু ভুল থাকে যেটা হচ্ছে যে আপনার সমাসজনিত, এই নানান ব্যাকরণজনিত যে ভুলগুলো আমরা করে থাকি এবং অর্থজনিত অর্থবোধক কিছু ভুল হয়ে থাকে। তো এটা বাহুল্য দোষে দুষ্ট যে বাক্যগুলো, এটারও কিছু ডিটেল ব্যবহার রয়েছে। তো এই ডিটেল ব্যবহারে আজকে আমি যাচ্ছি না, আজকে আমি আপনাদেরকে কিছু শব্দের ভুল সংশোধন করে দিব। তো প্রথম বাক্যটা আমি বলেছি যে মেয়েটি ভয়ানক সুন্দরী, এই বাক্যটাতে যে ভুলগুলো যেখানে ভুল সেখানে আমি লাল কালি দিয়ে মার্কিং করেছি, আমি লাল কালি দিয়ে লিখেছি যে যাতে আপনাদের বুঝতেও সুবিধা হয় দেখতেও সুবিধা হয়। তো মেয়েটি ভয়ানক সুন্দরী, এই বাক্যটার ভয়ানক যদি আমরা লিখি তাহলে এটা কিন্তু মারাত্মক একটা অপপ্রয়োগ বাক্যের, তাই না? একটা বাংলা ভাষার একটা ভীষণ ধরনের ভুল। তাহলে আমরা এটা সঠিকভাবে আমরা কি লিখতে পারি, সেটা আমরা লিখতে পারি যে মেয়েটি অনিন্দ্য সুন্দরী। কি সুন্দর, তাই না? ভয়ানক, আমরা যেমন ইংলিশে ইদানিং আমরা বলি যে অসম লাগছে, অসম শব্দটা কিন্তু আসলে এই শব্দটার অর্থটা কিন্তু ভয়ানক, তাই না? ঠিক সেরকমই যে বাংলাতেও যেমন আমরা আগে বলতাম যে মানে ভীষণ ভালো, ভেরি গুড বা ভেরি নাইস, কিন্তু আমরা এখন বলি অসম লাগছে। তো এইটাই আসলে একটা সময় গিয়ে বাংলাতেও এরকম হয়েছে যে দিনকে দিন শব্দের অপপ্রয়োগ ঘটেছে বা ঘটে চলেছে। তো এটাই যে মেয়েটি ভয়ানক সুন্দরী, তাহলে এটা আমরা সঠিকটা কি হবে যে অনিন্দ্য সুন্দরী, মেয়েটি অনিন্দ্য সুন্দরী, অনিন্দ্য সুন্দরী, ভয়ানকের পরিবর্তে ভয়ানকটা ভুল হয়ে যাবে। এরপর ইহার আবশ্যক নাই,
বা এই জিনিসের আবশ্যক নাই, এই বাক্যটাতেও আবশ্যকে একটা অপপ্রয়োগ ঘটেছে। এখানে কি হবে, আবশ্যকতা, আবশ্যক শব্দটা এভাবে ব্যবহার হয় না। আমাদের বাক্যের মাঝখানে যখন আমরা ব্যবহার করি তখন আমরা এটাকে ব্যবহার করতে হবে, ইহার আবশ্যকতা নাই, তাহলে এখানে হবে আবশ্যকতা। এরপর 3 নম্বরে যে বাক্যটা রয়েছে, যে সে সাংঘাতিক মেধাবী, এই বাক্যটাতেও অপপ্রয়োগ ঘটেছে। সাংঘাতিক, সাংঘাতিক শব্দটা আবার কেমন একটা কথা হয়ে যায় না মেধাবীর ক্ষেত্রে, সাংঘাতিক মেধাবী এটা কিন্তু আমরা বলে থাকি, তাই না? এবং এই সাংঘাতিক শব্দটা আসলে এই মেধাবীর সাথে একেবারেই যায় না, এটা ভীষণ বাহুল্য দোষে দুষ্ট একটা অপপ্রয়োগ ঘটেছে। তাহলে এখানে কি হবে, সে অত্যন্ত মেধাবী। তাহলে আমরা, আপনারা হয়তো যারা এই ভিডিওটা দেখছেন তারা হয়তো এই জিনিসগুলা, মানে এই ভুলটা আসলে আপনাদের আর কখনো হবে না আশা করছি, এই ভুলগুলো কিন্তু মারাত্মক ভুল বাংলা ভাষার জন্য। তো এই বাক্যটাতে তাহলে কি হলো, সাংঘাতিক মেধাবী, এই বাক্যটা আমাদের ভুল। তাহলে আমাদের কি হবে এখানে, এখানে আমাদের হবে হচ্ছে সে অত্যন্ত মেধাবী, সে অত্যন্ত মেধাবী। এরপর 4 নম্বর বাক্যে রয়েছে, তোমাকে দেখে সে আশ্চর্য হয়েছে। আমি বলি না, আমরা বলি না অনেক সময় যে এই এই তার ক্লাসটা দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম, বা তার এই কাজটা দেখে, আমরা যখন অ্যাপ্রিসিয়েট করে থাকি, আমরা যখন কমপ্লিমেন্ট দিয়ে থাকি, তখন আমরা এই শব্দগুলো ব্যবহার করে থাকি, যে আমি তাকে দেখে আশ্চর্য হয়ে গেলাম, বা তার এই কাজটা দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। এই বাক্যটা কিন্তু ভীষণ পরিমাণে অপপ্রয়োগ ঘটেছে বাংলা ভাষায়। আসলে আশ্চর্য বলে বাংলা ভাষায় এইখানে কোনো শব্দের ব্যবহার হয় না। আমাদের কী বলতে হবে, যে তোমাকে দেখে সে আশ্চর্যান্বিত হয়েছে, এখানে বাক্যটা ভুল হয়েছে। তাহলে কি হবে, তোমাকে দেখে সে আশ্চর্যান্বিত হয়েছে, এই যে আশ্চর্যান্বিত, এই শব্দটার ব্যবহার হচ্ছে সঠিক প্রয়োগ বাংলা ভাষার। এরপর যে বাক্যটা রয়েছে সেটা হচ্ছে, পৃথিবী সর্বদা সূর্যের চারিদিকে ঘূর্ণীয়মান। এই যে ঘূর্ণীয়মান, এই শব্দটাও কিন্তু আমাদের বহুলভাবে প্রচলিত অপপ্রয়োগ বাংলা ভাষার। তাহলে এই ঘূর্ণীয়মানের পরিবর্তে কি হবে, সেটা হচ্ছে ঘূর্ণীয়মানের পরিবর্তে হবে হচ্ছে ঘূর্ণায়মান, মানে এই দীর্ঘইকারটা উঠে যাবে, ঘূর্ণায়মান, ঘূর্ণায়মান। যেমন এই শব্দটা তাহলে সঠিক হয়ে গেল, এই শব্দটা সঠিক হয়ে গেল, ঘূর্ণায়মান, ঘূর্ণীয়মান শব্দটা বাংলা ভাষার একটা অপপ্রয়োগ। এরপরে 6 নম্বর যে সেন্টেন্সটা রয়েছে, যে বাক্যটা রয়েছে সেটা হচ্ছে, অনাবশ্যকীয় বিষয়ে রাজনীতি এখন টালমাটাল। বাক্যটা তো কোনো ভুলই তো নাই, তাই না? আমরা ভীষণ স্বাভাবিকভাবে কথাগুলো কিন্তু বলে থাকি, তাই না? যে অনাবশ্যকীয় বিষয়ে এখন রাজনীতি টালমাটাল, অনাবশ্যকীয়, এই শব্দটা একেবারেই অপপ্রয়োগ ঘটেছে এই বাক্যটাতে। তাহলে আমাদের সঠিক প্রয়োগ কী, আমরা অনাবশ্যকীয় এটা আমরা লিখতে পারবো না, এটা আমাদেরকে, এটাই অনাবশ্যকীয়, এই অংশটুকু আমাদের ভুল। আমাদের সঠিক হচ্ছে অনাবশ্যক, অনাবশ্যক, অনাবশ্যক বিষয়ে। তাহলে আপনারা আবার একটু খেয়াল করে শুনবেন শব্দগুলা, যে অনাবশ্যকীয় এটা হচ্ছে বাংলা ভাষার অপপ্রয়োগ। এখানে আমাদেরকে বলতে হবে যে অনাবশ্যক বিষয়ে রাজনীতি এখন টালমাটাল, বা অনাবশ্যক বিষয়ে তুমি কথা বলতে যেও না, আমরা এরকম কিন্তু বলতে পারি, তাই না? এরপরে আমাদের 7 নম্বরে যেটা রয়েছে সেটার কথা আর না বললেই নয়, যে এই বাক্যটা আমাদের যারা আসলে মানে চাকরি, জব এক্সামিনি, যারা জব জব এক্সপেক্টেড একটা আমাদের গোষ্ঠী রয়েছে, আমাদের বেকারত্বের সমস্যা তো বাংলা বাংলাদেশে এটা আমরা আর নাই বা বলি, এটা একটা কষ্টের দিক। তো সেখানে দেখা যাচ্ছে লক্ষ লক্ষ জব প্রত্যাশী, চাকরি প্রত্যাশী রয়েছেন, তো তাদেরকে, তাদের এই এই সেন্টেন্সটা তাদের কাছে ভীষণভাবে পরিচিত, বহুল প্রচলিত একটা বাক্য, যেটা প্রচুর পরিমাণে বিসিএস থেকে শুরু করে প্রাইমারি এক্সাম বলেন, প্রাইমারি যে নিয়োগ, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বলেন, সব পরীক্ষাগুলাতে এই সেন্টেন্সটা কিন্তু বহুল প্রচলিত এবং বহুল মানে ভীষণ পরিমাণে পরিচিত একটা বাক্য, যেটাই আমরা বলি। তো যেমন, দৈন্যতা সর্বদা মহত্বের পরিচায়ক নয়, এই সেন্টেন্সটা, এই বাক্যটা কিন্তু আসে আমাদের, তাই না? তো এই বাক্যটাতে কী ভুল রয়েছে, দৈন্যতা, এটাও একটা
মানে বহুল প্রচলিত অপপ্রয়োগ। তাহলে এর সঠিকটা কি? যে দৈন্যতা, এই এই দৈন্যতা, এই যে আপনার দৈন্যতায় তয়াকারে তা, এটা বাদ দিয়ে দিতে হবে। দৈন্য শুধু হবে উচ্চারণ, দৈন্য সর্বদা মহত্বের পরিচায়ক নয়, দৈন্যতা শব্দটা অপপ্রয়োগ, দৈন্য হচ্ছে সঠিক প্রয়োগ বাংলা ভাষার। এরপরে হচ্ছে অর্ধবদি, বিষয়টির কোনো সুরাহা হলো না, অর্ধবদি। এই বাক্যটাতে অর্ধবদি শব্দটা কিন্তু আমরা ভীষণভাবে বলে থাকি, তাই না? এটা হচ্ছে বানানজনিত একটা অপপ্রয়োগ ঘটেছে। এর সঠিক বানানটা হচ্ছে, এটা ভুল, অদ্যাবধি, দয় জফলা ব ধৈরসি, অদ্যাবধি, অ স্বরেয় দয় জফলা আকার ব ধৈরসি, অদ্যাবধি বিষয়টির কোনো সুরাহা হলো না। এরপরে 8 নম্বর আমাদের, তাহলে মোটামুটি একটা ধারণা আমাদের হলো যে আমরা কিন্তু অনেক প্রয়োগ অপপ্রয়োগ আমরা মিলিয়ে মিশিয়ে ফেলি, আমরা সঠিক প্রয়োগও করি, আমরা অপপ্রয়োগও করে থাকি। এরকম আরও কিছু শব্দ আমি লিখেছি, আমি বাক্যটা নিজে মুখে বলে দিচ্ছি, আমার বোর্ডটা একটু ছোট, যার কারণে আমি একটু মানে আপনাদেরকে সঠিকভাবে আমি পুরো বাক্যটা আমি লিখতে পারি না, আমি সেন্টেন্সটা আপনাদেরকে বলে দিচ্ছি, সঠিক ভুলটা আপনারা শিখে যাবেন। যেমন আমরা বলি যে প্রচণ্ড পরিমাণে তাপদাহ হচ্ছে, তাই না? তাপদাহ, তো তাপদাহ শব্দটা আসলে ভীষণ পরিমাণে অপপ্রয়োগ, এবং এই এইটা এমন একটা অপপ্রয়োগ যেটা আমরা অনেক সময় দেখা যাচ্ছে আমাদের চোখের সামনে, অনেক সময় বিভিন্ন পোর্টালে, নিউজ পোর্টালে আমরা অনেক সময় এই শব্দগুলো দেখে ফেলি। আসলে এটা আসলে বহুল প্রচলিত, যেটা আমাদের এমন কিছু ভুল রয়েছে বাংলা ভাষার অপপ্রয়োগে যে এত পরিমাণে অপপ্রয়োগ ঘটেছে, যেটা আসলে আমাদের অত্যন্ত পরিচিত হয়ে গিয়েছে এবং ওই ভুলটা আর ভুল থাকে নাই, সেটা সঠিক ব্যবহার হিসেবে আমরা ব্যবহার করে থাকি। কিন্তু আজকে আমরা সঠিক ব্যবহারটা শিখে নিই। এই তাপদাহ, তাপদাহ শব্দটা সম্পূর্ণ পরিমাণে অপপ্রয়োগ ঘটেছে বাংলা ভাষায়। এই তাপ মানে হচ্ছে তাপ, আর দাহ মানেও হচ্ছে তাপ, তার মানে তাপ মানে হচ্ছে দাহ, যন্ত্রণা হচ্ছে, প্রচণ্ড পরিমাণে তাপ বৃদ্ধি পেয়েছে, আর দাহ মানেও সেটা। তাহলে এই দাহ দাহ তাপদাহ অর্থটা হয় দাহ দাহ, কিন্তু আমরা যদি এর সঠিক প্রয়োগটা কি, দাবদাহ, দাবদাহ, যেমন দয়াকার ব দাহ, এই দাবদাহ মানে হচ্ছে দাবানলের মতো তাপ, দাবানলের দাহ, দাবানলের তাপ, এটা বোঝায়, ঠিক আছে? তাহলে তাপদাহ শব্দটা সম্পূর্ণ ভুল, এটা হচ্ছে সঠিক উচ্চারণ দাবদাহ। এরপর হচ্ছে সপরিবার, আমি প্রথমেই ভিডিও শুরুতে বলেছিলাম এই ভুলটার কথা, যে সপরিবার, সপরিবার, দন্ত স ব, এটার মানে হচ্ছে নিজ, স, স্বকীয়তা থাকবে না নিজের কাজের, মানে নিজস্বতা থাকবে না, এরকম আমরা বলে থাকি। দন্ত স ব মানে স মানে সজ্জন, নিজের জন, আপন জন, আমরা এটা বুঝে থাকি। তাহলে আপনি সপরিবারে আমন্ত্রিত, এটা কেমন কথা? তার দন্ত স ব এটা সঠিকভাবে তো হলো না, তাহলে সঠিকটা কি? সঠিকটা হবে এটা যে আমরা এই বটা না দিলেই হয়ে গেল ভুলটা সঠিক, বটার ব্যবহার আমরা করতে পারবো না, আমরা শুধু সপরিবার, দন্ত স, সপরিবার মানে আপনি পরিবার সহ আসেন, যদি আমরা এভাবে লেখাবো সপরিবার মানে আপনি পরিবার সহ আমন্ত্রিত। এরপরে আরও একটা মজার ভুল রয়েছে যে সাম্প্রতিককাল, সাম্প্রতিক মানেই তো সমসাময়িক একটা কাল, তাহলে সাম্প্রতিক কাল মানে সমসাময়িক কাল, কাল সমসাময়িক সময় সময়, এরকম বোঝায়। সাম্প্রতিক কালও একটা ভীষণ পরিমাণে অপপ্রয়োগ ঘটেছে বাংলা ভাষায়, সাম্প্রতিক কাল কোনো শব্দ নেই। তাহলে আমাদের কি ব্যবহার করতে হবে? এটা আমাদের ব্যবহার করতে হবে হচ্ছে সাম্প্রতিক সময়ে এই ব্যাপারটা ঘটেছে, সাম্প্রতিক কাল, এই কালটা ইউজ করা যাবে না সাম্প্রতিকের সাথে, তাহলে কালটাও কেটে দিতে হবে। সাম্প্রতিক সময়ে মানে বর্তমান সময়ে, রিসেন্টলি যেটা ঘটেছে, বাংলা থেকে আমাদের ইংলিশটা এত বেশি পরিচিত হয়ে গিয়েছে যে আমাদের আসলে রিলেট করে না বাংলা ভাষার সাথে ইংলিশটাও। এরপরে হচ্ছে অশ্রুজল, অশ্রুজল, এটাও একটা হাস্যকর অপপ্রয়োগ, মানে আমার কাছে হাসি লাগছে যখন, মানে হাসি লাগে বিষয়গুলো যখন আমি চিন্তা করি, হয়তো বা এরকম না যে আসলে এই ভুলগুলো আমি করি না বা এই ভুলগুলো আপনারাও করেন না, এই ভুলগুলো আসলে আমরা সবাই করি, কিন্তু যখন শিখে নিচ্ছি তখন আশা করছি আর কখনো ভুল হবে না। অশ্রুজল, অশ্রু মানেই তো চোখের জল, তাহলে আবার তার সাথে জল কেন? তাহলে তা অশ্রুর সাথে কখনো জল ব্যবহার করা যাবে না। যেমন তার চোখের অশ্রু বা
তার অশ্রু দেখে সে তার অশ্রুতে সিক্ত হয়ে গেলাম বা এরকম একটা বিষয় যে তার চোখের অশ্রু দেখে আমি ভীষণ কষ্ট পেলাম, এরকম ব্যবহারটা হতে পারে। কিন্তু অশ্রু জল, অশ্রু মানেই চোখের জল, সেখানে জল ব্যবহারটা অপপ্রয়োগ। তাহলে অশ্রু শুধু ব্যবহার হবে অশ্রু, জলটা কেটে যাবে। এরপর একটা, এটাও আমাদের ভীষণ পরিচিত, যারা হচ্ছে আমরা চাকরির পরীক্ষা দিয়ে থাকি তাদের কাছে এটা ভীষণভাবে পরিচিত একটা শব্দ, এই শব্দটাও পরীক্ষায় এসে থাকে। যেমন অনাথিনী, অনাথিনী মেয়েটি বসে পড়ল, অনাথিনী শব্দটা অপপ্রয়োগ ঘটেছে বাংলা ভাষায়, এটার সঠিক প্রয়োগ হচ্ছে অনাথা। অনাথা, অনাথা হচ্ছে সঠিক প্রয়োগ, অনাথা মেয়েটি বসে পড়ল। তাহলে আমি আবারও শব্দগুলো বলে দেই, ভয়ানকের পরিবর্তে আমাদের সঠিক প্রয়োগ হচ্ছে অনিন্দ, আবশ্যক, আবশ্যকের পরিবর্তে এর সঠিক প্রয়োগ হচ্ছে আবশ্যকতা। এরপর হচ্ছে সাংঘাতিকের পরিবর্তে এটা অত্যন্ত হবে। তারপর আশ্চর্য হয়েছে, এই শব্দটার ক্ষেত্রে আশ্চর্যান্বিত শব্দটা ব্যবহার হয়ে থাকবে। পৃথিবী সর্বদা সূর্যের চারিদিকে ঘূর্ণায়মান হবে, নট ঘূর্ণীয়মান। এরপর হচ্ছে অনাবশ্যক, খেয়াল করেন আমার দুই নম্বর বাক্যে ছিল আবশ্যক, আবশ্যক, আবশ্যক নাই, ইহার আবশ্যক নাই। যখন বাক্যের মাঝখানে আবশ্যক শব্দটা বসবে তখন সেটা হয়ে যাবে আবশ্যকতা, আর যখন শব্দের শুরুতে বসবে তখন সেটা হয়ে যাবে, যখন এটা কর্তার কাজটা করবে বা বাক্যের শুরুতে বসেছে তখন সেটা হয়ে যাবে অনাবশ্যক বা আবশ্যক, তখন আবার তয়কারে তা যুক্ত করা যাবে না। তাহলে এখানে অনাবশ্যক, এখানে অনাবশ্যক, এখানে অনাবশ্যকতা শব্দটা ব্যবহার করা যাবে না। তারপর দৈন্যতার পরিবর্তে আমাদের ব্যবহার করতে হবে দৈন্য, অদ্যাবধির, অধ্যবধির পরিবর্তে আমরা ব্যবহার করব অদ্যাবধি। এরপর হচ্ছে তাপদাহ ব্যবহার করব না, দাবদাহ হবে সঠিক প্রয়োগ। স পরিবর্ত দন্ত সয়বয় আমরা ব্যবহার করব না, এটা দন্ত স, শুধু দন্ত স সাথে পরিবার যাবে। সাম্প্রতিক কাল আমরা বলবো না, সাম্প্রতিক বলবো। অশ্রু জল, অশ্রুর সঙ্গে আমরা আর জল যুক্ত করব না। এবং অনাথিনী শব্দটা সম্পূর্ণরূপে অপপ্রয়োগ, এটার সঠিক প্রয়োগ হচ্ছে অনাথা। তো আমার কাছে মনে হয়েছে আজকে আমি আপনাদের কিছু সঠিক ইনফরমেশান দিতে পেরেছি, এবং খুব মারাত্মক ভুল থেকে আপনিও, মানে আমি চেষ্টা করেছি আপনারা যেন এই ভুলটা আর না করেন। তো থ্যাংক ইউ, আপনাদের অনেক অনেক আসলে শুভকামনা জানাচ্ছি। আপনারা ভালো থাকেন, আমাদের সামনে কুরবানির ঈদ আসছে, তো সেই শুভেচ্ছা রইল। এবং একটা কথা যে আমার ভিডিওগুলো আগামী 10 দিন, 27 তারিখের পর থেকে আগামী 10 দিন আমি আপনাদের সামনে নতুন ক্লাস নিয়ে হাজির হতে পারছি না ঈদের কারণে, এরপর থেকে আমি ইনশাল্লাহ হাজির হয়ে যাবো আপনাদের সামনে। তো ধন্যবাদ, অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল খুদে পাঠশালা। আল্লাহ হাফেজ।